নমস্কার, রুমিরিদ্ধি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। এই গরমে নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমারও মোটামুটি এই গরমে হাঁসফাঁস করতে করতে কেটে যাচ্ছে দুটো বাচ্চা নিয়ে। আজকে সকালবেলা ব্লগটা শুরু করছি, কিছু কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট পয়লা বৈশাখে অর্ডার করেছিলাম, সেই পার্সেলটা এসেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কিছু মাস্ক অর্ডার করেছিলাম, প্রথমে একটা কোরিয়ান রেড বিন জেল অর্ডার করেছি, এটা গরমের জন্যে প্রথম ট্রাই করব, দেখি। তারপর একটা গ্যালাক্টোমাইটস এসেন্স, তারপরে এটা সিকা জেল, এটা ডট অ্যান্ড ক্রিম আন্ডার আই প্যাচ চোখের তলায় লাগায়, একটা ফেস ওয়াশ, প্রত্যেকটা স্কিন কেয়ারই আমি ট্রাই করে জানাবো। এটা ডট অ্যান্ড কির একটা মাস্ক, এটা সব কিছু ক্যালেন্ডুলার, সিকা কোরিয়ান একটা হার্ব সেটা আছে। এই অ্যান্টি ইনফ্লামেটরি একটা নার্সেন আর লিপস্টিক অর্ডার করেছিলাম নুড শেডে, সেটা আপনাদের সাথে দেখাই শেয়ার করি, কালারটা কেমন হয়েছে জানাবেন। একদম নুড বললো, ব্রাউনিশ নুড, লাগিয়ে দেখবো কেমন লাগে সেটাও শেয়ার করব। আপাতত এখানে একটু দেখলাম কালারটা, তারপর একটা ময়েশ্চারাইজার আমি ফ্রি পেয়েছি। আজকে ছেলের স্কুলে ক্রেজি হেয়ার ডে, ক্রেজি হেয়ার ডে মানে অনেকেই জানেন হয়তো, দেখেওছেন অন্যদের ব্লগে যে ক্রেজি হেয়ার ডেতে কিছু নতুনত্ব চুলে হাস্য কৌতুকভাবে চুলটাকে এমন করতে হবে যাতে ক্রেজি লাগে দেখতে। তো ছেলের চুলে আর কী ক্রেজি করবো, মেয়েদের চুলে অনেক কিছুই করা যায়। আর চুলটা ভালোভাবে কাটাও ছিল না, তো আমি একটা সমুদ্রের ঢেউয়ের মতন জেল দিয়ে স্পাইকস করে দিলাম। একটা ডাইনোসরের মতন লাগছে দেখতে, আর সেই স্পাইকসগুলোর মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতন রং করে দিয়েছি। সাইডটা একটুখানি সমুদ্রের ঢেউ করে দিলাম, আর একটা দিকে একটু লাল ডট ডট করে ক্র্যাপ করে দেবো ভেবেছি। মেয়েদের চুলে অনেক ধরনের সাজ করানো যায়, ছেলেদের চুলে একটু ট্রিমার দিলে মনে হচ্ছে ভালো হতো, ট্রিমারটা দেওয়া হলো না। সকালবেলা চান করিয়ে কার ট্রিমার দিতে ইচ্ছা করে। এইভাবে মোটামুটি এই ক্র্যাপগুলো ডট ডট করে করে দিলাম, ও তো ভারী মজা পেয়েছে দেখে নিজেকে, এতই আনন্দ পেয়েছে, শ্যাম্পু করে আর স্কুল ফেরার পর সেটা ধুতে চাইছিল না। আজকে আমি একটু স্কুলে যাব, মেয়ের ওরিয়েন্টেশন আছে ছেলে স্কুলে ড্রপ করে, তার আগে একটু সকালে আজকাল আমি আর লাঞ্চ করছি না, এত গরম, আজকে একটু স্মুদি খাচ্ছি। এই সাত দিন ধরে স্মুদিই খাচ্ছি, লাঞ্চে আমি আর কিছু খাচ্ছি না। স্মুদি একটু ওটস আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এই চারটে মতন খেজুর সেটাও ভেজানো ছিল, ওভারনাইট ভিজিয়েছি, আর অ্যালমন্ড দুধ। বাড়িতে অ্যালমন্ডটাকে পিষে দুধ বের করে নিলেও হয়, তবে ওই স্কিপ করে নিলাম ওই কাজটা, আমি ওটার অত সময় নেই। আর এক চামচ কফি, যেহেতু সকালবেলা আমি কিছু খাচ্ছি না, একটু কফি ফ্লেভারটা হালকা অল্প, হাফ টিস্পুন মতন কফি দেবো, বেশি না। এই গরমে একদম চা খেতেও পাচ্ছি না, তাই এইটুকু কফির ফ্লেভার এই স্মুদিতে দিই, লাঞ্চও হয়ে যাবে আর ব্রেকফাস্টের মতন একটা পেট ভরা খাবার হয়ে যাবে। এই স্মুদিটা খুব হেল্পফুল লাগে, ঋদ্ধিও খায়, ঋদ্ধিকেও করে দিই। আমি তবে এখানে একটু ব্যানানা অ্যাড করছি, যাতে পেটটা অনেকক্ষণ লাঞ্চ করবো না যেহেতু, তাই জন্যে একটু কিশমিশ হয়ে যে দেখুন, কিশমিশটাও সাথে ভিজিয়ে রেখেছিলাম। মেয়েদের বলে প্রত্যেক মানে প্রত্যেক দিন চারটে থেকে পাঁচটা কিশমিশ খাওয়া খুব দরকার, অনেকে পছন্দ করেন না, আমি খুব ভালোবাসি কিশমিশ খেতে। এই চারটে পাঁচটা কিশমিশ আর খেজুর হরমোনাল ব্যালেন্সটাকে মেয়েদের ঠিক রাখে। একটু এই ওটস মিল্ক দিয়ে আমি দিয়েছি অ্যালমন্ড মিল্ক, অনেকে ওট মিল্কও দিতে পারেন, কিন্তু ওটের উপর ওট মিল্ক না ভাল লাগবে না খেতে, যেহেতু ওটস দিয়েছি। আর একটা যতই কলা এনে রাখি, কলাগুলো পেকেই যাচ্ছে এত গরম, একটু কলা দিয়ে একদম মিক্সিতে ঘুরিয়ে নেবো। এর মধ্যে মধু আর দেওয়ার দরকার হয় না, খেজুর আর কিশমিশ থেকেই মিষ্টি ভাবটা চলে আসে। আর বাড়িতে যদি অ্যালমন্ড পেস্ট করে অ্যালমন্ডের দুধটা দেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়, সেই দুধটাও অনেকটা মিষ্টি লাগে খেতে। এই যে হাফ টিস্পুন মতন আমি একটু কফি পাউডার দিয়ে নিলাম, ব্যাস সব মিক্সিতে ঘুরিয়ে আমার লাঞ্চ রেডি, একটা হোলসাম হয়ে যায়। তবে খিদে পেয়ে যায় চারটে নাগাদ আমার, তখন তিনটে চারটে নাগাদ, তখন আমি আবার একটু কিছু স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেয়ে নিই। গরমে যেটা বলছিলাম একদম খেতে ইচ্ছা না, এটা খেয়ে আমি আজকে মেয়ের স্কুলের ওরিয়েন্টেশন আছে ক্লাস সিক্সে, সেটাই যাব। দুপুরে দেখুন রোদটা কীরকম, এই ভরা দুপুরে মেয়ের স্কুলে ওরিয়েন্টেশন দিয়েছে, তো এখন এই আড়াইটে তিনটে বাজে, এখন ওরিয়েন্টেশনে যাচ্ছি, এত রোদ।
এটা আমার মেয়ের স্কুলের অডিটোরিয়াম, এখানে প্রিন্সিপাল আর হেডমিস্ট্রেস ম্যাম বলে দিলেন সিক্সটা কীভাবে পড়ানো হবে। ফিরে এসেই দেখি আমার ওরিও মিল্কশেক বানাচ্ছে, ও নিজে বানাবে যাতে ও নিজে খেতে পারে, মানে অ্যালাওয়েন্সটা পেয়ে গেল আর কি, তাতে আর কিছু মা রাগ করবে না, মা আমি নিজেই বানাচ্ছি এটা হচ্ছে এক্সকিউজ। তা আমাকে দেখিয়ে দিতে হলো, প্রথমে আগে ওরিও বিস্কুট আর ক্রিমটা আমি আলাদা করে নিই। ওরিও বিস্কুটগুলোকে শুকনো গ্রাইন্ডারে, ড্রাই গ্রাইন্ডার যেটা, ড্রাই গ্রাইন্ডারে পাউডারের মতন গুঁড়ো করে নিই। একসাথে দুধের সাথে বিস্কুটগুলো টপার টপ দিয়ে গুঁড়ো পেস্ট করলে না লাম্প লাম্প হয়ে যায় অনেক সময়, আর ওয়েটা ড্রাইটা আলাদা করে নিলে সুবিধা হয়। তো এই পাউডারটা করা থাকলে অন্য সময় দুধে গুলেও দিয়ে দিই, মিল্কশেক আর বানায় না তখন, নর্মাল দুধে পাউডারে তো একটা ওরিও ফ্লেভার আসে। এই 6টা থেকে 7টা মতন বিস্কুট আমি নিয়েছিলাম, আমার একটু বেশি হয়ে গেছিলো পাউডারটা করে রেখেছিলাম মতন, কিন্তু একটা 200 ml হিসাবটা রেশিওটা হচ্ছে, একটা 200 ml মিল্ক টেট্রা প্যাকেট নিলে আমি তাতে 6 পিস ওরিও বিস্কুটের পাউডারটা দিই, তবে একটা ইন্টেন্স স্মুদি ঠিক ব্যাপারটা আসে। আর এটা দিই এই ক্রিম পার্টটা যখন মিক্সারতে দুধটা দেবো তখন, আর পাউডারটা গুঁড়ো হয়ে এলে বিস্কুটে তখন স্কুপ হিসাব করে দিয়ে দেবো। এই যেগুলোকে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি, এটা একদম দেখুন ঝরঝরে কোকো পাউডারের মতন হয়ে গেছে, এটার একটা আলাদা টেস্ট। কিন্তু ওই টপার টপ বিস্কুট দিয়ে দিলে তখন সেই ফ্লেভারটা ওরকম ভালো লাগে না খেতে, জিনিসটা আমি করে দেখেছি, স্বাদটা ডিফারেন্ট হয়। আমি এখানে ল্যাকটোজ ফ্রি দুধ তো নিলাম, পরে 2 স্কুপ মতন আইসক্রিম দেবো। 2 স্কুপ মানে ফুল স্কুপ না, স্মল স্কুপে 2 স্কুপ দেবো, আর বিগ স্কুপ কারোর বাড়িতে থাকলে তারা একটা নিলেই হয়। আমি এখানে 4 স্কুপ মতন ভর্তি ভর্তি ওরিও পাউডার দিয়েছি। তারপরে এই যে আমার স্কুপটা আইসক্রিমের ছোট, তাই 1 স্কুপ হিসাব করে নিলে ভ্যানিলা আইসক্রিম দিলাম, ব্যাস সব মিশিয়ে একদম পাউডার। গরমকালে এটা খুব ভালো লাগে, সন্ধেবেলায় পেটটাও ভরে যায়। এটা ওট মিল্ক দিয়েও কেউ করতে পারে, কেউ সোয়া মিল্ক দিয়েও করতে পারে, তবে আমি ল্যাকটোজ মিল্কটা দিয়ে করেছি। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। এই হেলদি স্মুদিটা আর এই ওরিও মিল্কশেকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আমার ব্লগগুলো ভালো লাগলে একটু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে।